দুর্গাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় কোকোভ্যান থানার কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চার চাকা গাড়ির চালককে দুর্গাপুরের কেমিক্যাল এলাকার আবাসন থেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ উদ্ধার করেছে ভাঙাচোরা চার চাকা গাড়িটিও। সোমবার অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোকোভ্যান থানার পুলিশ। ধৃতকে পরে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বেপরোয়া গাড়ির ধাক্কায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার হলেন এক চার চাকা গাড়ির চালক। আটক করা হয় চার চাকা গাড়িটিকেও। গোপন সূত্রে খবর পেয়ে কোকোভ্যান থানা এলাকার দুর্গাপুর কেমিক্যালসের আবাসন থেকে রাহুল মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় ভাঙাচোরা চার চাকা গাড়িটিও। সোমবার অভিযুক্ত রাহুল মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল কোকোভ্যান থানার পুলিশ। অভিযুক্ত এদিন জানালো পরিবারের সদস্যদের নিয়ে চার চাকা গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছিলেন তিনি। আচমকাই একটি লরি ঢুকে যাওয়ায় বিপত্তি বাঁধে দিশেহারা হয়ে যান। এরপরই ঘটে এই ঘটনা। তিনি ভয় পেয়ে বিষয়টি থানায় জানাননি বলেও স্বীকারোক্তি রাহুল মণ্ডলের। বিয়ে বাড়ি খেয়ে আসছে, তুমি কি মদ্যপ অবস্থায় ছিল? ঘটনাটা ঘটলো কি করে? লরি ঢুকে গেছিল সাইডে, হ্যাঁ, ওই করে আমি আর সামাল দিতে পারিনি, নিজে দিশেহারা হয়ে গেছিল। কে কে ছিল গাড়িতে তখন? আমি, আমার বাবা, আমার ওয়াইফ আর আমার ছেলে। ঘটনার পর কি তুমি থানায় জানিয়েছিলে? না, জানানো হয়নি, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। স্যাররা কালকে ঘর থেকে গিয়ে নিয়ে এসেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নাকা চেকিং চলার সময় ছোট যাত্রীবাহী চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কোকোভ্যান থানার কর্তব্যরত এক কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম বছর 38-এর রাজীব বড়ু। তার বাড়ি ছিল বাঁকুড়ার হরিরামপুরে। গুরুতর আহত অবস্থায় আরও এক সিভিক ভলেন্টিয়ারকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শনিবার রাতে কোকোভ্যান থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। তখনই কর্তব্যরত অবস্থায় রাজীব বড়ু নামে পুলিশকর্মী ও দুই সিভিক ভলেন্টিয়ারকে দ্রুত গতিসম্পন্ন অবস্থায় একটি চার চাকা যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজীব বড়ু সিভিক ভলেন্টিয়ার সোমনাথ থান্ডারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এলে কনস্টেবল রাজীব বড়ুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে এই ঘটনায় আরও এক সিভিক ভলেন্টিয়ার অল্প বিস্তর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনারই তদন্তে নেমে সফল হল কোকোভ্যান থানার পুলিশ। সোমবার অভিযুক্তকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगे जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।